হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি আছি মোটামুটি। আমার ঠান্ডা লেগে গেছে, কালকে হসপিটাল থেকে ফিরেছি, তো ঠান্ডা লেগে গেছে। আর আমাদের বাড়িতে ননদ এসেছে। আজকে কী রান্না হয়েছে বলো তো? পার্শে মাছ খুব নরম হয়ে গেছিলো বলে ওইটা ঝুড়ো ঝুড়ো করে নিয়েছি। আর ওটাকে কী মাছ বলে, কচকচে কাঁটা যেটা, মুরুলি মাছ, মুরুলি মাছ ভালো করে কষা কষা করা হয়েছে। আর খাসি মাংস হচ্ছে, ঠিক আছে। আর অনেক খাবে, আজ সকাল থেকে কোনো ব্লগ করিনি, তারা ছিল, উনি তাড়াতাড়ি এসেছে, খেয়ে চলে যাবে। সবার জন্য ভাত বেড়েছি। এখন বাজে মনে হচ্ছে, কত বাজে সেটা বলতে পারছি না, ঠিক জানি না, যাই হোক। আর এই দেখো, খাসি মাংস কষিয়ে দিয়েছি, নিয়ে আবার খাসি মাংস খেতে চায় না বলে ওর জন্য ডিম সেদ্ধ দিয়েছি। আর ভাত হয়ে গেছে, ওদের জন্য সব ভাত বেড়ে এই দেখো টেবিলে পুরো সাজিয়ে দিয়েছি। এই সবাই টেবিলে দিয়ে দিয়েছি। আর মুরুলি মাছটা এইভাবে একদম কষা কষা করে তরকারি করেছি, তাতেই খেয়ে কমে বেরিয়ে যাবে। আর তোমরা আমার সঙ্গে থেকো সারাদিনের ব্লগে। তোমরা এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না, প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করো আর লাইক করো, ঠিক আছে বন্ধুরা? চলো সারাদিন কী করছি না করছি আমার সঙ্গে থেকো। হ্যালো বন্ধুরা, তোমাদের সঙ্গে তো বেশি কিছু শেয়ার করতে পারিনি। সকালে কি, সকালে না দুপুরে কি রান্না টান্না করেছি সেগুলো শেয়ার করেছি, তার মাঝখানে বিকালে কি করলাম না করলাম এগুলো আর শেয়ার করিনি। খুব খারাপ খারাপ অনেকগুলো খবর আছে। খবরটা কি বলো তো? যেটা খবর বলতে, আর তার থেকে আরেকটা খারাপ খবর আছে, যেটা আমি সকাল থেকে এখনও মাথাটা আজ রাতে সময় পাইনি। সেই কালকে শ্যাম্পু করেছিলাম, করে হসপিটালে গেছিলাম, যাওয়ার পরে আর সারাদিন একদম সময় পাইনি। এখন এই বিছানার মধ্যে বসে, এখন বাজে 10:30, বিছানার মধ্যে বসে আর আমি চুলটা আঁচড়াচ্ছি আর তোমার সঙ্গে কথা বলছি। যেটা খারাপ খবর হলো, আমাদের বাড়ির পাশে আমার একটা স্টুডেন্টের দাদু, সে হঠাৎ করে অসুস্থ হয়ে গেছিল। যাওয়ার পরে তাকে নিয়ে হসপিটালে, আমাদের বাড়িপুর হসপিটালে ভর্তি করেছে। করলে কি বলতো, মানে শ্বাসকষ্ট ছিল, তো হঠাৎ করে সে মারা গেছে। মানে এটা খুব খারাপ খবর। আর একজন না, মানে আজকে পূর্ণিমা না না অমাবস্যার পুজো আছে, সেই পুজোর জন্য রেডি, ঠাকুমশাই এলেই পুজো হবে। কিন্তু কি বলতো, তার গায়ে আগুন লেগে না পুরো পুড়ে গেছে, কি অবস্থা দেখলে খুবই কষ্ট হচ্ছিল। সেখানে দেখতে গেছিলাম, মানে আমাদের বাড়ির পাশেই মন্দিরটা, সেই জন্য খুব মানে মন খারাপ। ওই জন্য আর ব্লগটা শেষ করতে পারি, কোনো কিছুই করিনি, ছোট্ট মতো করে তোমাদের সঙ্গে এটা মনে করলাম, সবই শেয়ার করছিলাম। আর তোমাদের তো বললাম বোনের বাচ্চাটা মারা গেছে, ওর কাছে ফোন করছি, ওরও খুব মন খারাপ, খুব কষ্ট পাচ্ছে। ওকে একটু একটু করে সামলানো হচ্ছে, যেহেতু শিরা তো প্রথম বাচ্চা, যদি না থাকে কিরকম কষ্ট হয় তোমরা নিশ্চয়ই জানো। আজকে আমার খুব প্রচণ্ড শরীর জ্বর, জ্বর জ্বর মতো শরীর খারাপ। আমি তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, নিয়ে তাই তোমাদের সঙ্গে কথা বলছি। দুজনে বসে, একজন বসে গেম খেলছে আর একজন উপুর হয়ে দেখছে। আর ও বাপি বাইরের দিকে গেল, এই যে কাকুটা মারা গেছে তার দেখতে গেল। আমার না ভয় লাগছিল বলে আমি দেখতে, মানে মারা গেছে তো আর আমার খুব ভয় লাগছিল বলে আমি আর যাইনি, আর আজ গেছে দেখতে। আর আমি এই চুলটা আজ যাচ্ছি, এত ওদের সঙ্গে ভিডিওটা, ছোট্ট করে ভিডিওটা শেয়ার করে দিলাম। মানে কীরকম একটা খবর বলো তো, পরপর এতগুলো খবর যেন মাথার মধ্যে সত্যি নেওয়াটা খুব অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছে। আর তার থেকে বড় কথা কি বলো তো, মানে এই মানুষটার সঙ্গে পরশু দিনে কথা বললাম, কিন্তু সেই মানুষটা আজকে যদি না থাকে কীরকম কষ্ট হয় তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। আর এটা যে মানে কাকিমাই হয়, কাকিমা পুজোর জোগাড় করতে গিয়ে আঙুল লেগে গেছে, মানে কীরকম মানে মানে দুর্ঘটনায় তোমরা মানে যার যার সঙ্গে হয়েছে আর মানে বুঝতেই পারবে কীরকম। আর আশা করি ভগবান কারোর সাথে যেন না এরকমই হয়, এরকম কষ্ট সহ্য করাটা খুবই মানে কষ্টের। মানে এত কষ্ট পাচ্ছিলো যে গা জ্বলে যাচ্ছে, কেমনই করছে, খুব আমার তো দেখে প্রচণ্ড ভয় লাগছিলো। তাই আমার মানে বিকেল থেকে মাথাটা কেমন হচ্ছিলো, ওই জন্য তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করিনি। তাই এখন বসে বসেই ভিডিওটা শেষ করে দিচ্ছি। তাহলে
ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন, আর কোনো একটা নেক্সট ভিডিওতে ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। টাটা, গুড নাইট।